আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগার ওয়েবসাইটের দ্বিতীয় পাটে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটি সুন্দর এবং হচ্ছে শর্ট এবং আকর্ষণীয় নেম রিসার্চ করবেন এবং সেই নেমটি আপনি আপনার ব্লগারে বা টু পয়েন্ট জিরো সাইটে ইউজ করবেন আমি সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন একবার না বুঝলে দ্বিতীয়বার দেখবেন দ্বিতীয়বার না বুঝলে অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং এটি সম্পূর্ণ ফ্রি কোর্স এখানে অনেক সিক্রেট বিষয়গুলো দেওয়া হবে আমি নিজেও একজন ডিজিটাল মার্কেটার স্টুডেন্ট হ্যাঁ তো আমি অতীতে সব জ্ঞান অর্জন করেছি এই টু পয়েন্ট জিরো ওয়েবসাইট থেকে আমি সকল ইনফরমেশানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে আমার কোনো পরিমাণ আমি ডিরেক্টলি বলতে পারি যে কোনো পরিমাণ আমার স্বার্থ কাজ করবে না আমি যারা হচ্ছে যে ডলার ইনকাম করতে চান অনলি ডলার বা গুগল থেকে অ্যাডসেন্স পাইতে চান তাদের উদ্দেশ্যে আমি এই টিউটোরিয়াল তৈরি করতেছি যাতে আপনারা বাসায় বসে উপকৃত হতে পারেন তো বিহস আমরা সরাসরি ব্রাউজারে চলে যাই একটি ব্রাউজার অন করেন অন করলাম সেটা হচ্ছে ক্রোম তো ক্রোমে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে একটু ওয়েবসাইটে যাইতে হবে ওয়েবসাইটটির নাম হচ্ছে এখানে একটা বিষয় আগে তার আগে বলে দিই আমি সেটা হচ্ছে স্নিপেক্স ডট কম এ আপনাকে এমন কিছু জিনিস দিবে ওনারা যেটা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন এতটুকু বলতে পারি তো আমি যদিও বা আপনাদের পুরো ডিটেলস দেখাতে পারবো না সময়ের অভাবে তবে আমি মূল কিওয়ার্ড বা মূল বিষয়টা তুলে ধরতেছি আপনারা একটু দেই নিজেরাই যদি বাসায় দেখে নেন তাহলে ওয়েবসাইটটা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন তো এখানে ইনস্টাগ্রাম নাম ইউটিউবের নেম বিভিন্ন নেম সোশ্যাল মিডিয়ার নেমগুলো ইউনিক সুন্দর এবং বেটার কীভাবে জেনারেট করবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ইউনিক নেম জেনারেট করতে পারবেন তো ভিউয়ার্স আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি যে ব্লগারের নেম কীভাবে আপনারা ক্রিয়েট করবেন তো আমরা সরাসরি পূর্বের ক্লাসের একটু নিয়ে কথা বলি যে পূর্বের ক্লাসে আমরা কিন্তু একটা বিষয় নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে যে নিশ তো আমরা আমাদের ধরে নিয়েছি যে আমাদের কোনো নিশ নেই তাই না আমরা আমাদের কোনো ভালো লাগে খারাপ লাগে আমরা কিছুই পারি না ধরে নিছি সেজন্য আমরা কি করছি অ্যামাজন ডট কম থেকে আমরা আপনার হচ্ছে ইয়ে করছি যে ক্যাটাগরি থেকে আমরা আমাদের একটি নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করে নিছি হ্যাঁ তো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার কিন্তু আমাদের মূল কিওয়ার্ড ছিল এটা কিন্তু আমাদের মূল কিওয়ার্ড আর আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে সাব ক্যাটাগরি কোনগুলা হ্যাঁ তো এগুলো হচ্ছে নিচেরগুলো সব সাব ক্যাটাগরি তো আমি এই সাব সাবকাটাগরিগুলো কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর আমি একটা আমার কিবোর্ডে রেখে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে আমার কিবোর্ড সরি এটা হচ্ছে সে নোটপ্যাড তো এখানে আমি কপি করে নেওয়ার পর এই কিওয়ার্ডগুলো কপি করে নিয়েছি আপনি ছয়টা বা সাতটা নিতে পারেন আপনার মতো করে এই প্রত্যেকটা কিওয়ার্ডগুলো আমি এই ওয়েবসাইটে যে সাজবার এখানে একটু দেখুন ইউজার নেম ইউজারনেম জেনারেটর এটা হচ্ছে সাইটটির নেম এবং এখানে ইউআরএলও দেখতে পারেন তো যাই হোক এখানে দেখেন যে ছয়টা বক্স আছে এখানে ছয়টা বক্স ছয়টা বক্সে আমি এই কিওয়ার্ডগুলো যে সাব ক্যাটাগরিগুলো নিছি এই সাব ক্যাটাগরিগুলো কিন্তু এখানে আমি বসাই দিয়ে দিছি ওকে তো আপনি পাঁচটাও দিতে পারেন চারটাও দিতে পারেন কোনো ব্যাপার না দেওয়ার পর স্পিন করলাম স্পিন করার পর আপনার প্রতিবারে তিরিশটা করে নেম নিচে শো করবে প্রতিবারেই তো এখান থেকে আপনি একটা একটি করে দেখবেন যে কোন নেমটি আপনার কাছে বেটার মনে হয় বা কোন নেমটি আপনার কাছে ভালো মনে হয় সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন তো আমার কাছে একটাও ভালো মনে হয়নি আবার আমি স্পিন করলাম আবার তিরিশটা নাম ওনারা দিলো এগুলোর মধ্যেও আমার কোনো একটা নামও ভালো লেগে নাই তো আমি কী করলাম যে আবার হচ্ছে যে স্পিন করলাম আমার কাছে একটা নামও ভালো মনে হচ্ছে না তো এইভাবে আপনারা স্পিন করবেন আপনার আপনার কাছে যতক্ষণ না আপনার আপনার কাছে মনে হচ্ছে যে এই নামটা বেস্ট তো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে এই জায়গার মধ্যে যে হেয়ার কেয়ার এই নামটি আমার কাছে বেস্ট মনে হয়েছে হ্যাঁ এটা আপনি কপি করে নেবেন এভাবে যদি আপনি কপি করতে না পারেন তা আমি যেভাবে করি সেটা হচ্ছে যে আপনি এই ঘরটাতে যা আছে তাই লাগবেন ওকে নেওয়ার পর এখান থেকে আপনি কপি করে নেবেন আমার কীবোর্ডের একটু প্রবলেম কপি করে নেওয়ার পর আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনার ব্লগে চলে আসবেন ওকে ব্লগে আসার পর সর্বপ্রথম আপনাকে টাইটেল দিতে হবে টাইটেল জিনিসটা কি কোনটা টাইটেল এটা একটু বলে নেই এই যে আমার এখানে দেখতেছেন যে যতগুলো ট্যাপ ট্যাপগুলো আপনারা দেখতেছেন ট্যাবগুলোর উপরে কিন্তু নাম আছে প্রত্যেকটা কিন্তু টাইটেল ওকে এগুলো হচ্ছে প্রত্যেকটা টাইটেল এই টাইটেল নেমটা আপনি কী দিবেন তো আমি চাচ্ছি এই টাইটেল নেমটা আমার হচ্ছে যে মূল কিওয়ার্ড সেই মূল কিওয়ার্ড নেমে আমার টাইটেলটা হোক তাই না আমি চাচ্ছি তো আমার মূল কিওয়ার্ড হচ্ছে এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার কপি করলাম কপি করে আমি এই টাইটেলে বসাই দিলাম ওকে দেওয়ার পর নেক্সট নেক্সট করার পর শুজ এ ইউ আর এল মানে আপনার ব্লগের বা আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে তাই না এখন ইউআরএল জিনিসটা কি আপনাদের একটু দেখায় আসি তো এই যে আমরা অ্যামাজন ডট কমে যে চলে আসলাম আসার পর এই পেজটাতে যখন আসলাম আমরা তখন এখানে দেখেন যে অ্যামাজন ডট কম এটা হচ্ছে এই পেজের একটা ইউআরএল আবার পরেরটাতে যদি যাই এটা এই পেজের এটা হচ্ছে একটা ইউআরএল পরেরটাতে যদি যাই এই পেজের এটা হচ্ছে একটা ইউআরএল আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি আপনার ব্লগারের ইউআরএলটা বড় দিবেন না ছোটো দেবেন না মিডিয়াম দিবেন তবে আমার মতামত অনুযায়ী বেটার হচ্ছে শর্ট এই শর্ট দেওয়ার জন্য এবং একটি ইউনিক এবং বেটার করার জন্য আমি কিন্তু আপনাদের ইউজার নেম মানে নেম জেনারেট করাটা দেখাইলাম আশা করি বুঝতে পারছেন যাতে আপনার অডিয়েন্স যারা থাকবেন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ভালো ইনফরমেশান থাকে এই কথাটা অন্য কাউকে বা বিভিন্ন জায়গায় যাতে সহজে মনে করতে পারে এই জন্য আপনারা শর্ট শর্ট অ্যাড্রেস অথবা ইউআরএল দিবেন ওকে তাহলে আমরা ইউ একটা এখান থেকে জেনারেট করে নিয়েছি হেয়ার কেয়ার এই যে কপি সেটা এখানে আমরা নোটপ্যাডে রেখেলাম এই যে হেয়ার কেয়ার সো এক জায়গা থেকে নিলেই হবে এখানে নেওয়ার পর এখানে দিবেন দেওয়ার পর যদি আপনার এটা অ্যাভেলেবেল থাকে তাহলে নিবে হলে কিন্তু এখানে নিবে না এই যে এটা কিন্তু অন্যজন নিয়ে নিছে তাহলে এখানে আপনার কি করতে হবে এখন নতুন একটি কিওয়ার্ড নতুন একটি ওয়ার্ড বা নতুন নাম্বার বা অন্য কোনো কিছু যোগ করতে হবে তাহলে কিন্তু এটা নিবে ওকে তা আমি দেখি হেয়ার কেয়ার এখানে আমি যেটা করি এটা দেখি একটু ছোটো হাতের দিই কেমন হয় দেখছেন নিচ্ছে না তাহলে আমি এটা কি সব সবসময় চেষ্টা করবেন যে সংখ্যা নিবেন না নিয়ে এই ওয়ার্ড দিয়ে কাজ করার চেষ্টা করবেন সো আপনি আবার ইউজার নেমে যান যাওয়ার পর এখান থেকে তাহলে অন্য নাম দেখুন অন্য নাম দেখুন একটু যদি পছন্দ না হয় আপনার তাহলে আবার স্পিন করেন স্পিন করবেন করার পর দেখবেন যে আপনার যদি এখান থেকেও এভাবে আপনারা নেম কিন্তু জেনারেট করবেন প্রথমে আপনাদের ফার্স্ট একটু সমস্যা হইতে পারে পার্সোনাল কেয়ার নামটা কিন্তু নিচ্ছে না এটাও নিচ্ছে না তাহলে আমি কি করবো এখানে দেখেন এই নামটা কিন্তু নিয়ে নিচ্ছে পি পার্সোনাল কেয়ার আমি নামটাকে কিভাবে দিলাম এটা তার মানে ইউনিক এটা কেউ নেয় নেই তাহলে আপনি এটা নিতে পারবেন আরো একটা বিষয় আপনাদের খেয়াল করাই খেয়াল করে দেয় সেটা হচ্ছে এই নামটা আপনি কপি করবেন কপি করে আপনি ভবিষ্যতে যদি এই নেমটি দিয়ে আপনি যদি কিনতে সেটা প্রাইস হবে জানার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কোনো একটা ডোমেন সাইটে যাবেন যেখান থেকে ডোমেন ডিসার্চ করা হয় তা আমার কাছে বেস্ট এই মুহূর্তে মনে হচ্ছে যে নেম আমার মাথায় এসেছে এখানে যাওয়ার পর আপনি যে ইউআরএলটা বসাইলেন কোনটা ইউআরএল আর যে ইউআরএল এটা কপি করে নিলাম নেওয়ার পর এখানে কোনো অ্যাকাউন্ট করতে হবে না এরকম একটা আপনার সামনে ইন্টারফেস আসবে সার্চ ডোমেন নেম টু স্টার্ট এখানে ওই ডোমেন নেমটি বসে দিবেন দেওয়ার পর আপনার কাজ আছে এখানে সার্চ করবেন লোডিং হতে সময় নিচ্ছে আমার নেটের অবস্থা খুব খারাপ একটু ধৈর্য সহ করে দেখবেন শিখতে পারবেন অনেক কিছু হতাশ হবেন না প্র্যাকটিস করবেন বুঝতে না পারলে অবশ্যই জানাবেন আমার সঙ্গেও অনেকটা এরকম হয়েছিল প্রথমে বুঝি নাই দ্বিতীয়বার বুঝিনি তৃতীয়বার বুঝছি এরকম হয়েছে অনেকের কাছে আবার সহজ মনে হয়েছে তো যারা বিগেনার তাদের জন্য আমি এই কাজটা করতেছি যারা ডলার নামক শব্দটি শুনছেন কিন্তু ডলার দেখেননি বা দুনিয়া ইন্টারন্যাশনালিভাবে কোনো টাকা ইনকাম করতে পারেননি তাদের উদ্দেশ্যে আমি এই কাজটি করতেছি যাতে আপনাদের এই সাইটগুলোতে আপনাদের আগ্রহ বৃদ্ধি পায় আপনারাও কিছু করতে পারেন এই প্রত্যাশা নিয়ে এই কাজ আমার করা তো একটু সময় নিচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন নেটের অবস্থা খুবই খারাপ একটু দেখুন বিহর্স আমরা যে পি পার্সোনাল কেয়ার যে আমাদের যে ইউআরএল নেমটা অ্যাড্রেস নেমটা দিছি সেটা দিয়ে দেখুন যে এইট পয়েন্ট এইট আপনি যদি এটা এখানে পার্সেস করেন তাহলে আপনার এইট পয়েন্ট ইয়ারলি মানে আট পয়েন্ট ডলার এই টাকার মধ্যে কিন্তু এক বছরের জন্য পাবেন তো আমি নেক্সটে দেখাবো যে আপনারা কিভাবে ডোমেন পার্সেস করবেন এখন এটা দেখানো জাস্ট আপনারা একটু ধারণা নেন আরও নিচে সাজেস্ট করছে এগুলো আপনারা নিতে পারেন তবে বেটারটা হচ্ছে ডট কম এটা একটা বেটার হ্যাঁ এটা একটা ডোমেন বেটার যাই হোক আমি এতটুকু দেখাইলাম এটার আর কোনো কাজ নাই তো আমি এটাকে কি করব সেভ করে দিব ওকে সেভ করে দিলাম বুম আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এখনই একটু দেখেন আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এখন আমরা একটু ভিউ করে দেখি যে আমাদের ওয়েবসাইটের কি অবস্থা ভিউ ব্লক রাইট বাটন ক্লিক করে জাস্ট নতুন উইন্ডোতে যাবেন যাওয়ার পর আপনার আপনি যে ওয়েবসাইটটি ক্রিয়েট করলেন সেটার ইন্টারফেসটা কেমন হবে ডিফল্ট দেখুন যে এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটি এখন আমরা ক্রিয়েট করলাম এটা হচ্ছে সেই ওয়েবসাইট এখন আপনারা কিছুই বুঝবেন না এটাকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করব। তারপর আপনি কিন্তু বুঝবেন তারপরও আমি একটু আরেকবার রিভিশন দিয়ে নিই আপনাদের সুবিধার্থে আমি বলছিলাম যে টাইটেল দেওয়া ছিল প্রথমে টাইটেলটা কি টাইটেল নেম এই যে এখানে দেখেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার পুরো দেখাচ্ছে না বড় নাম এই জন্য তো আপনি এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন সেটিং থেকে পরে আমি দেখাবো এগুলো এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল আমরা যে ইউআরএলটা দিলাম যে ডোমেন নেমটা রিসার্চ করলাম সেটা কিন্তু দেখেন যে এই যে এখানে এসে যায় পি পার্সোনাল কেয়ার ওকে এখন প্রশ্ন হতে পারে ভাই ব্লগ স্পোর্ট কেন আসলো আপনি এনাদের ভাত খাচ্ছেন আর এনাদের কাছ থেকে এনাদের এনাদের কাছ থেকে সুবিধা নিচ্ছেন উদাহরণটা এইভাবে দেই ভাত খাওয়া দিতে ধরে এটা আচ্ছা আপনি একজনের খাবার খাচ্ছেন সো ওনাকে তো ক্রেডিট দিতেই হবে তাই না তা আপনি ব্লগ স্পোর্ট থেকে ক্রেডিট সুবিধা নেবেন ওনাদের সব কিছু ব্যবহার করবেন ডোমেন হোস্টিং সব কিছু ব্যবহার করবেন ওনাদের সাইট ব্যবহার করবেন তো ওনাদেরকে ক্রেডিট দিতে হবে না এই ক্রেডিটটা হচ্ছে এতটুক যখন আপনি পার্সেস করবেন এই যে আপনাদের নেম চিপে যে দেখাইলাম যে এটা যখন আপনি পার্সেস করবেন পার্সেস করার পর তখন কিন্তু আপনার এই ব্লগ স্পোর্ট ডট কম এত অংশ বাদ চলে যাবে তখন থাকবে পার্সোনাল কেয়ার ডট কম ওকে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল বেলাইকনে টিক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের সামনে চলে যায় আসসালামু আলাইকুম